नमस्कार, आमी सुस्मिता सुंदरबन कुकिंगे आपनादेर सकलके स्वागत जानाई। बंधुरा, ब्यागे माछ नियेछि, माछगुलो धरेछि चटपाटा थेके। तो ये माछगुलो आज आमी हाटे बिक्री करब। आपनारा प्लिज पुरो भिडियोटा देखते थाकुन। सुंदरबने ग्रामीण हाट बजार आज आपनारा देखते पाबेन, देखते थाकुन। आर आज ये माछ बिक्री करे सेई टाका दिएई माछ किनबो, तारपर रेसिपि बानाबो। আর এখন মাস্কটা মুখে পরে নিচ্ছি, কারণ অনেক লোকজনের মধ্যে যাচ্ছে। পুরে বাড়িয়ে মারি হ্যালো এলো বলো মাছ সব বিক্রি হয়ে গেছে, এখন বাজার করব, দেখা যাক পণ্য কি কেনা যায়। চলুন, মাছ বিক্রি করলাম বাজারে, করে তারপরে আবার মাছ দেখুন, বাড়ি সবজি নিয়ে সব বসে গেছে। এখন দেখা যাক কি সবজি নেই, পছন্দ মতো কিছু একটা নিতে হবে। দেখুন এই সাইডে মিষ্টির দোকান, ভাজা হচ্ছে, গরম গরম জিলিপি, জিলিপি কিনবো। এই পাশে
বেগুন বিক্রি হয়নি তখন ততক্ষণ তো বলুন আমুদি মাছ বিক্রি করে রূপচাঁদ মাছ কিনলাম, এখন ঘরে গিয়ে রান্না করবো। মোটামুটি বাজার প্রায় করে নিয়েছি, সবজি বাজার, মাছ বাজার, এবার কিছু খাবার কিনতে হবে ছেলের জন্য। মেলাও আছে 20 তারিখ না 22 তারিখ আছে। হ্যালো, বন্ধুরা অনেক রকমের সবজি আর রূপচাঁদ মাছ নিয়েছি, বাড়ি গিয়ে সবকিছু আপনাদেরকে দেখাচ্ছি। আর এই রূপচাঁদ মাছ দিয়ে কি রান্না হবে বাড়ি গিয়ে সিদ্ধান্ত নেবো, আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখন ঘরের দিকে ফিরছি। আগে ছেলের খাবার দিতে হবে। শোনা, বাজারে আর কি কি খেয়েছো? বন্ধুরা একটু সন্ধে হয়ে গেল হাট থেকে ফিরতে। আমার দিকে দাও, দিদাকে দাও। আমার দুজন মা বসে আছে, শাশুড়ি মা আর মা, ওই সাইডে মা আর এ পাশে ডান ধারে মা আর বাঁ পাশে শাশুড়ি মা। হাট থেকে মাছ বিক্রি করে আর কি বাজার করেছি বের করছি একে একে দেখুন।
মাছ বিক্রি করে যে টাকা হয়েছে তার সঙ্গে কিছু টাকা অ্যাড করতে হয়েছে চুনো মাছ বিক্রি করে একটু বড় সাইজের কিনেছি লঙ্কার গুঁড়ো বাঁধাকপি ফুলকপি বাড়ির ওলকপি এক দফায় খাওয়া হয়ে গেছে আর এখন ছোট সাইজের পরে লাগানো হয়েছে সেগুলো এখনো খাওয়ার মতো হয়নি কাঁচা লঙ্কা আছে পান আছে শাশুড়ি মা বাবা ঠাম্মা এরা পান খায় আর এতে আছে পেঁয়াজ রসুন আদা এখন বাজারগুলো গোছাতে হবে আর মাছ কাটতে হবে মাছটা দেখুন একদম টাটকা মাছ ও মাছ কি দিয়ে রান্না করবো মা কুমড়া এখন মাছটা কেটে নেওয়া হবে মাছটা মা কেটে দেবে মা না শাশুড়ি মা কে কাটবে জানি না আমি বললাম হাট থেকে এসছি আমি আর পারবো না মাছটা অন্তত তোমরা কেটে দাও আমি রান্না করে দেবো এখন দুজনে সিদ্ধান্ত নেও কে কাটবে আর একটা সবজি দেখানো হয়নি আলু নিয়েছি এই যে ব্যাগের মধ্যে পেঁয়াজ রসুন আদা এগুলো সব এখন গোছাতে হবে মাছ কুমড়ো দিয়ে খাওয়ার সিদ্ধান্ত হয়েছে মা কুমড়ো কাটছে কুমড়োটা কেমন হয়েছে মা কুমড়োটা খুব সুন্দর বাজার তাহলে মোটামুটি করতে শিখেছিস মাছে দিয়ে দিচ্ছি হলুদ লঙ্কার গুঁড়ো লবণ ভালো করে মিশিয়ে নেব কড়াই তেল দিয়ে দিচ্ছি মাছ দিয়ে দিচ্ছি একবারে সব মাছ দেওয়া গেল না সুন্দরবনে তো প্রচুর ঠান্ডা পড়ছে আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়ছে আমাকে প্লিজ কমেন্টে জানাবেন মাছটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি সব মাছগুলোই ভেজে নিয়েছি মাছের থেকেও দেখুন তেল বেরিয়েছে এত তেলে রান্না করব না আমি একটু গেলে নেব একটা বাটিতে ঢেলে নিচ্ছি পরে কোনো ভাজা রেসিপি করা যাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আদা রসুন বাটা কাঁচা লঙ্কা মশলাটা ভাজা হয়ে গেছে এখন কেটে রাখা কুমড়োটা দিয়ে দিলাম হলুদ লবণ স্বাদ মতো একেবারে দিয়ে দিলাম
ভালোভাবে কষাই করে নিয়েছি, এখন জল দিয়ে দেব। সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে নিয়েছি আর মাথাটা 2 মিনিট আগে দিয়েছি। এখন বাকি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। জিরা আর গোলমরিচ একসঙ্গে বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। খুব সুন্দর একটা স্বাদ এসেছে আর রান্নাটাও আমার হয়ে গেছে। ঢাকা দিয়ে ভাত বেড়ে ফেলবো, গরম গরম ভাত আর তরকারি খাওয়া হবে। তো বন্ধু, আজ শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে লিখবেন। আর নিত্য নতুন রেসিপি সহ গ্রাম বাংলার বিভিন্ন চিত্র দেখতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমার পাশেই থাকবেন। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।